আজকে ফিল্টারিং উইথ মেশিনারি নিয়ে পুনরায় আলোচনা করব। এর পূর্বে আমি দেখেছিলাম যে ফিল্টারিং কিভাবে করতে হয়, মেশিনারি কিভাবে ইউজ করতে হয়, মানে উপরে এবং নিচে কিভাবে, উপরে এবং নিচে হাইট ছোট বড় হবে বাট ডানে বামে হাইটগুলো সমান থাকবে, এমন ছিল গত টিউটোরিয়ালটা। মানে এর পূর্বে আমি যে টিউটোরিয়ালগুলো দেখেছিলাম যে মেশিনারিটা এমন ছিল যে এই ইমেজগুলো, এখানে যেই এই কলামগুলা, কলামের হাইট ছিল বড় বাট উইথ ছিল সেম। কিন্তু আজকে দেখাবো যে এখানে দেখেন, একটু খেয়াল করে যে ইমেজের উইথ বড়, হাইট বড়, এবং মানে তিন প্রকারের উইড, মানে বিভিন্ন প্রকারের উইডের সমন্বয়ে একটা মেশিনারি এই জায়গার মধ্যে আছে। তো এটা কিভাবে আমরা কোডিং করব, এটা কিভাবে আমরা মানে ফিল্টারিং করব। দেখা গেছে অনেক সময় যে এরকম বড় ছোট হলে অনেক সময় করা যাচ্ছে না, মেশিনারি হচ্ছে না, ভেঙে যাচ্ছে, মানে একটা ইমেজ আর একটা ইমেজের উপরে চলে যাচ্ছে, অথবা আমি যেভাবে সিনক্রোনাইজ করতে যাচ্ছি আমার ইমেজটা ঠিক মতো আমি অ্যাসাইন করতে পারতেছি না। আজকে দেখবো এটা ডিটেলস, একটু বড় হবে, একটু কষ্ট করে দেখতে হবে। আচ্ছা, এখানে ফার্স্ট আমাদের যেটা করতে হবে, ইমেজগুলো নিতে হবে এবং প্লাগইনগুলো ডাউনলোড করতে হবে। আমরা জানি যে এখানে কি কি প্লাগইন ডাউনলোড করতে হবে। ফার্স্ট আমাদের লাগবে আইসোটপ জেকিউরি, যদিও এটা একবার দেখানো হয়েছে যে, বাট এরকম লেআউটে ভিডিওটা দেখানো উচিত ছিল আজকে। মানে মেশনারি এর পূর্ণাঙ্গ ভিডিওটা আজকে দেখাবো ইনশাল্লাহ, যেন আর কোনো সমস্যা না হয়। আচ্ছা, মনে করেন এটা এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি, আমাদের একটা প্যাক আছে ফিল্টারিং নামে, আমি একটা প্যাক রেডি করে রাখছি। এখানে তেমন কিছুই নাই, শুধু বুটস্ট্র্যাপটা কল করা আছে। এখানে এটা অ্যাক্টিভেশন করে জাস্ট কল করে দেব। এখানে তেমন কিছুই না, শুধুমাত্র বুটস্ট্র্যাপ জেএসটা কল করা আছে, মানে অন্য কোনো জেকোয়েরি প্লাগইন কল করা নাই। আচ্ছা, মেশিনারি এটার জন্য কোনো সিএসএস লাগবে না, এটা আগে থেকেই আপনাদের জানা আছে। আচ্ছা, তাহলে আমরা যদি মার্কআপ করি, মার্কআপটা যদি শুরু করতে চাই এই জায়গার মধ্যে, আমরা একটা এরিয়া ডিক্লারেশন করি, যেমন ক্লাস পোর্টফোলিও, পোর্টফোলিও এরিয়া, ক্লাস ঠিক আছে, এইখানে আমাদের ইগুলা আসবে। আচ্ছা, এখন এইখানে আমাদের মার্কআপ গুলো আসবে, বাট এইখান থেকে আমাদের ইমেজ যেগুলো আছে ইমেজ গুলা নিয়ে নিই এখান থেকে। এখানে প্লেস হোল্ডার ইমেজ আছে, আপনারা যখন করবেন তখন তো অবশ্যই আপনাদের ইমেজ সহকারেই থাকবে। হ্যাঁ, আচ্ছা, এটাকে ট্রিম করেন, শুরু থেকে দেখাচ্ছি যেন কোনো কনফিউশন না থাকে। হ্যাঁ, ফিল্টার আইএমজি, এখানে আমি P1, এটাকে P2, P3। এখন একটু খেয়াল করে দেখেন যে এখানে সেম ইমেজ কয়টা আছে, মানে এখানে 1, 2, 3, 4, 5, মানে 3, 4 একই রকম ইমেজ যেহেতু, সুতরাং এটা আমরা আর নিব না। এখান থেকে P4, 3, 4, 5 আরেকটা নিতে হবে, আচ্ছা আরেকটা হলো যে আমাদের এই উইড
এটা তাহলে এইটাও আমাদের নেওয়া আছে অলরেডি। তাহলে এখানে যেহেতু আমাদের 3 3 6, তাহলে এটা 6 নম্বর ইমেজ, মানে এটা ট্রিম করতে গেলে একটু টাইম বেশি লাগবে, এই জন্য আমি যেটা ডিফল্ট আছে সেটার উপরে নিয়ে নিয়েছি। আচ্ছা, তাহলে আমাদের একটু খেয়াল করে দেখেন যে আমাদের এখানে লম্বা ইমেজ হলো 2টা, এখানে লম্বা ইমেজ 2টা নেওয়া আছে, আর একটা হাইট লম্বা, আর হলো 3টা সমান ইমেজ, স্কোয়ার ইমেজ। আচ্ছা, তাহলে এটাকে আমরা মার্ক আপ করি। ফার্স্ট আমাদের এইটার মার্ক আপটা নিয়ে নিই যে এটা কিরকম আছে। হুবহু স্টাইলটা করবো না, জাস্ট আমি তো মূলত এটা দেখাবো, এটা আপনারা স্টাইল করে নিতে পারবেন আপনাদের মতো করে, এটা আমি দেখাবো। আর এখানে হুবার ইফেক্ট এটা কিভাবে আসতেছে এটা দেখাবো না, আমি শুধু মানে মেশনারিটা দেখাবো, কারণ এইগুলো আপনারা জানেন কিভাবে করতে হয়, কারণ এটা বেসিক ভিডিও না। আচ্ছা, এখানে মনে করেন কল MD12 প্লাস পোর্টফোলিও, একটা কাজ করি যে আমরা এইখান থেকে মার্ক আপটা নিতে পারি। যেমন ফিল্টার, ফিল্টারে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে ফিল্টারিং এর একটা মেনু আছে, যেহেতু আমরা ফিল্টারিং এর মেনুটা ইউজ করব, আপনি ডিফল্ট এই যে এখানে একটা মেনু আছে এই মেনুটাই আপনি এখানে নিয়ে নেন। এখানে আপনার যদি মন চায় যে না আমার এখানে এটা রাখবো না, আমি এখানে আমার মতো ক্লাস দিব, সেটাও সম্ভব। পোর্টফোলিও মেনু, আর এইখান থেকে দেখেন মনে করেন এটা ক্যাটাগরি, যেহেতু ক্যাটাগরিগুলো CAT 1, CAT 2, CAT 3, এগুলো একটু কুইক করতেছি, কারণ এই বিষয়গুলো এর আগের টিউটোরিয়ালগুলোর মধ্যে আমি দেখেছি যে কিভাবে এগুলো করতে হবে। হ্যাঁ, আচ্ছা, দেন ধরেন এখানে CAT 5, ওই এটা মেটাল, এটা দরকার নাই। মনে করেন এরকম কিছু আছে, আর এই আর এটাকে টেক্সট সেন্টার, এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে রাখি, তাহলে এক লাইনে চলে আসবে ডিসপ্লে ইনলাইন। ডিসপ্লে ইনলাইন ব্লক, আমরা যদি এটাকে ভিউ করতে চাই, সরি, এই তাহলে আমাদের এখানে মেশনারিটা নিয়ে আসি। হ্যাঁ, এটার স্টাইলটা আমি করলাম না আপাতত, আমি এখানে মেশনারি মার্ক আপটা যদি নিতে চাই তাহলে আমাদের ফার্স্ট দেখতে হবে এখানে মার্ক আপটা কিরকম আছে। তাহলে আমাদের এটা কত কলামের মধ্যে আছে, এটা আছে হলো 8 কলাম, এটা 4 কলাম, আর 4 4 8 4, ঠিক আছে। তাহলে আমরা এটাকে শুরু করি যে এখানে আমি আরেকটা রো নিতে পারি, ক্লাস রো, এখানে আপনি অ্যাক্টিভিশন গ্রিড, তো যে কোনো নামে আপনি একটা অ্যাক্টিভিশন নিতে পারেন। হ্যাঁ, এটা হলো আমাদের অ্যাক্টিভিশন, মানে যেটা আমাদের পোর্টফোলিওটা অ্যাক্টিভ করবো, সেটা আমি এখন মার্ক আপটা করতেছি। মার্ক আপটার মধ্যে এখন লিখবো যে কল MD8, আরেকটা হবে 4। আচ্ছা, এইখানে আমি লিখবো যে ক্লাস পোর্টফোলিও আইটেম, পোর্টফোলিও আইটেমের মধ্যে আপনি দেন ইমেজ img/pp1.jpg, ঠিক আছে। দেখি আমরা ইমেজটা আসছে কিনা। ইমেজটা আসছে, তাহলে আমাদের আর একটা কাজ বাকি আছে, সেটা হলো এটা ডিক্লারেশন করতে হবে। তাহলে এটা আমাদের কত নম্বর ইমেজ, এটা হলো কলাম 4-এর ভিতরে, তাই না? আচ্ছা, এখন আমাদের এই এটাকে কপি করে এটা হলো P2, লম্বা ইমেজ কোনটা সেটা আমাদের ডিক্লারেশন করতে হবে। একটু খেয়াল করি যে লম্বা ইমেজ হলো P2। আচ্ছা, এটা হলো 1 নম্বর ইমেজ, এটা হলো 2 নম্বর ইমেজ। আর মেশিনারি সিস্টেম যে হলো যে আপনার ইমেজ গুলা আপনি আপনার ইচ্ছা মতন দিলেই যে সিনক্রোনাইজ হয়ে যাবে এরকম না, এটার একটা সিনক্রোনাইজ আছে কিরকম, যে আপনার যেখানে
আপনার স্পেস পাবে, মানে যেখানে ফাঁকা হয়ে যাবে, আপনার যে ইমেজটা আপনি বসান না কেন, ওই ফাঁকা জায়গার মধ্যে সে বসে যাবে, মানে অটোমেটিক হারে সে ফাঁকা যে জায়গায় থাকবে সে জায়গায় উঠে যাবে, মানে বসে যাবে। তাহলে এইটা যদি 1 নম্বর হয়, তাহলে এই পাশে ফাঁকা, তাহলে এটা হলো 2 নম্বর, তাহলে এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এবং এটা 5 নম্বর, এবং এটা 6 নম্বর। তাহলে বাকি ইমেজগুলো কল করি আমরা P3। খেয়াল করেন যে এটা তো P3, এটা P4, তাহলে ছোট এটাও কলামটি 4 4। এখন একটু খেয়াল করেন যে আমাদের 1 2 3 4 চারটা ইমেজ কল করা হয়ে গেল, 5 নম্বর ইমেজ হলো ওই যে এটা। তাহলে 5 নম্বর ইমেজটা আবার ডিক্লারেশন করেন যে 5 নম্বর ইমেজের নাম, 5 নম্বর ইমেজ 4 থাকবে, সরি 1 2 3 4। দেখি তো 4 নম্বর ইমেজটা হলো 1 2 3 4, এটাও হবে হলো P4, আর এটা হবে P5, এবং লাস্টে যে ইমেজটা আসে দেখবেন যে এটা ইমেজটার উইডটা বড়, তাহলে উইড যদি বড় হয় তাহলে কলামটি 8। একটু খেয়াল করেন যে 1 2 3 হারে যেভাবে দেওয়া আছে এইটার সিনক্রোনাইজটা, এই সিনক্রোনাইজটা আমি এখানে বজায় রেখে আসছি, কিন্তু এখানে আপনি যদি এটাকে এখন রিলোড করেন দেখেন এটা কিন্তু ঠিকঠাকভাবে নেই। হ্যাঁ, আর একটার স্পেসিং, একটা থেকে আরেকটার স্পেসিং মার্জিন বটম 30 পিক্সেল, তাহলে আমি মার্জিন বটম 30 পিক্সেল ইউজ করে রাখি। মার্জিন বটম 30 পিক্সেল। আচ্ছা, এখন আমাদের মেশিনারিটা অ্যাক্টিভেশন করব। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, দেন এখানে এই যে ইমেজগুলো এখানে আসবে, কিন্তু এটা তো হলো না, এটা তো আমাদের মেশিনারিটা অ্যাক্টিভেশন করা হলো না। তাহলে আমরা যদি এটা ঠিকঠাকভাবে করতে চাই, আমাদের মেশিনারিতে যাব, মেশিনারিতে গিয়ে এখানে আপনি একটা অপশন পাবেন যে অ্যাক্টিভেশন। দেখেন আপনি ফার্স্ট যাবেন, আবার দেখাচ্ছি, ফিল্টারিং এ যাবেন। ফিল্টারিং এ যাওয়ার পর আপনি ফিল্টারের মেনুটা নিলেন, ফিল্টারের মেনুটা হলো এটা, সরি, ফিল্টারিং এর মেনুটা হলো এটা, আর অ্যাক্টিভেশন হলো এই যে এটা, এটা নেন আপনি, এটা নিবেন হলো আপনার মেইন জেস এর মধ্যে, বা অ্যাক্টিভ জেস যেটাই আপনি বলেন না কেন, যে এটা এখন এইখানে, এটা হলো আমাদের মেনু অ্যাক্টিভেশন। হ্যাঁ, এটা হলো আমাদের ফিল্টারিং এর সাথে, মানে নিচের যে ফিল্টারিং আইসোটপের ক্ষেত্রে, বিশেষ করে এর আগের টিউটোরিয়ালটার মধ্যে আপনারা দেখে নেবেন, বিস্তারিত বলা আছে যে এটা এবং এটা, এই দুইটার কানেকশন যদি করাতে চান তাহলে অবশ্যই আলাদা আলাদা অ্যাক্টিভেশন। এটা হলো মেনুর জন্য অ্যাক্টিভেশন, মেনুর সাথে মানে ইমেজের অ্যাক্টিভেশন, ফিল্টারিং অ্যাক্টিভেশন, আর এটা হলো মেশিনারির অ্যাক্টিভেশনটা। ওকে, তাহলে এটা যদি আমরা এখন অ্যাক্টিভেশন নিতে চাই, তাহলে আমাদের এখানে আরেকটা কোড আছে, সেই কোডটা দেখতে হবে যে এটা হলো মেশিনারিতে। আপনি এখান থেকে লেআউটে গিয়ে মেশিনারিতে যাবেন, মেশিনারিতে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে একটা এলিমেন্ট আছে। হ্যাঁ, এটা কপি করেন হুবহু, দেখেনি যে এটা একই একই, মানে এই যে এই অপশনটা এতটুক থেকে এতটুক অপশনই একটা ভেরিয়েবলের মধ্যে নেওয়া আছে। তাহলে এই ভেরিয়েবলটা আপনি কপি করে ব্যাস এই ভেরিয়েবল নিয়ে নিলেন, তাহলে আপনার এই অপশনটার এখন আর দরকার নেই আপাতত, একই জিনিস। আচ্ছা, মানে এলিমেন্টস গুলো, যে যে ফাংশন গুলো, এগুলো এখানে নেওয়া হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি খেয়াল করেন যে আমাদের তো গ্রিড হলো অ্যাক্টিভেশন, মানে এটা হলো আমাদের মেইন অ্যাক্টিভেশন। আমাদের মেইন অ্যাক্টিভেশনটা কোথায়, খেয়াল করেন এই যে আমাদের এটা মেইন অ্যাক্টিভেশন গ্রিড, ঠিক আছে। এখানে আপনি আপনার মতো নাম দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই, যেহেতু এখানে ডিফল্ট নাম নেওয়া আছে এটা, আমি এই জন্যই রেখে দিয়েছি এটা, আপনি আপনার মতো নাম ইউজ করবেন। আর এটা হলো যে আপনি যদি মিক্সি ট্যাব ইউজ করে থাকেন, তাহলে দেখবেন যে মিক্স ইউজ করা লাগে প্রত্যেকটা এলিমেন্টের সাথে। তেমন এইখানে আপনি মনে করেন, আপনি যদি এখানে নামগুলা চেঞ্জ করে অন্য কিছু দেন তাহলেও হবে। হ্যাঁ, আপনি মনে করেন এই গ্রিড আইটেম আছে, আমি গ্রিড আইটেমটা এইখানে দিলাম, কারণ এগুলো আমাদের এক একটা এলিমেন্ট, এইখানে দিবেন না আপনি দয়া করে, যে এইখানে ইউজ করবেন না, তাহলে কিন্তু ভুল হবে। আপনারা প্রত্যেকটা মেন ডিপ, যেগুলো আমাদের মেন ডিপ, সেইগুলার আন্ডারে এগুলো রাখবেন। তাহলে আমি এটা রাখলাম গ্রিড আইটেম, গ্রিড আইটেম, ঠিক আছে, এইটা হলো আমাদের গ্রিড আইটেম। তাহলে একটু খেয়াল করে দেখি যে আমাদের আসলে মেশিনারিটা মানে কাজ করতেছি কি না।
দেখেন কাজ করতেছে মানে একটা ইমেজ আরেকটা ইমেজের উপরে চলে আসছে, আমার কাছে যেটা মনে হচ্ছে একটা ইমেজ আরেকটা ইমেজের উপরে চলে আসছে। তাহলে আপনি এটাকে যদি ঠিকঠাক ভাবে অ্যাক্টিভ করাতে চান, আমি আবার একটু খেয়াল করে দেখি যে কোনো মিস্টেক আছে কিনা। যে এখান থেকে দেখেন যে গ্রিড আইটেম, আচ্ছা গ্রিড আইটেম নেওয়া আছে, গ্রিড আইটেম গ্রিড সাইজ, দেখেন গ্রিড সাইজার নামে আমাদের কোনো ক্লাস নেই, তাই না? গ্রিড সাইজার নামে আমাদের কোনো ক্লাস নেই, গ্রিড আইটেম নামে আমাদের আছে। তাহলে গ্রিড আইটেমটা এই জায়গায় বসান, ঠিক আছে, কলামের উইথ দেখি আমাদের এখানে কি হয়। দেখেন এখানে কিন্তু ঠিক নাই, হ্যাঁ আচ্ছা, এখানে যখন ঠিক না থাকবে তখন আপনি এই জায়গার মধ্যে এই জায়গায় ওয়ান দেন, দেখেন কাজ করে কিনা, কাজ করছে। হ্যাঁ এইটা এইটা হলো মানে এই কলামের উইথ ওয়ান যখন দেওয়া হবে, আপনি একটু খেয়াল করেন যে গ্রিড আইটেম, এটার মানে হলো যে আইটেম সিলেক্টর, মানে প্রথম আইটেমটা বা আইটেম সিলেক্টরের প্রত্যেকটারই একটা ডিফল্ট একটা উইড নিয়ে নেয়, সেই উইডে সবগুলো জেনারেট করে। কিন্তু আমাদের তো এক একটার এক এক রকম উইড, এটা এরকম যদি হতো যে প্রত্যেকটা কলামের উইড কলম ডি4 এরকম করে হতো, তাহলে আপনারা গ্রিড আইটেম দুইটা রাখবেন। আর যদি এক একটা কলামের এক এক রকম উইড হয়, সেটার ক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে কলামের উইডের জায়গায় ওয়ান বসিয়ে দেবেন। তাহলে যেই কলামের যতটুকু উইড ততটুকু উইড সে জেনারেট করে নেবে, মানে কলামের উইড এখানে যদি আপনি দেন ওয়ান, তাহলে এখানে যদি কলম ডি8 থাকে তাহলে কলম ডি8ই পাবে, যদি কলম ডি3 থাকে কলম ডি3-র উইডটাই পাবে। আর যদি এখানে আপনি মানে মেইন অ্যাক্টিভেশন গ্রিড আইটেম, এখানেও গ্রিড আইটেম রাখেন, তাহলে আপনার প্রত্যেকটা আইটেমে একটা সমান উইড অনুসারে সে ডিক্লারেশন করে নেয়। যদি মনে করেন কলম ডি4 ডিক্লারেশন করে নেবে বা কলম ডি12 ডিক্লারেশন, মানে একটা সমান উইড ডিক্লারেশন করে নেবে। যদি আপনার সমান উইড থাকে সবগুলা আইটেমের, যদি মানে কলম ডি4 এরকম ছোট ছোট ইমেজে যদি সমান উইড থাকে, সেই ক্ষেত্রে আপনি গ্রিড আইটেম রাখবেন। আর যদি ছোট বড় ইমেজ উইড, ছোট বড় ইমেজ হাইট, ছোট বড় ইমেজ এরকম থাকে, তাহলে কলাম উইড ওয়ান ডিক্লারেশন করে রাখবেন, ঠিক আছে। এখন আমাদের ই হলো যে এটার সাথে অ্যাক্টিভেশন করা, এটার সাথে কানেকশন দেওয়া। আচ্ছা এখানে আপনি খেয়াল করে দেখেন যে এখানে আছে ফিল্টার বাটন গ্রুপ, আর আমাদের এখানে আছে হলো যে পোর্টফোলিও মেনু, পোর্টফোলিও মেনুর ভিতরে আমাদের আছে হলো বাটন। তাহলে আপনি এখানে পোর্টফোলিও মেনু অন ক্লিক বাটন, যখন বাটন হবে তখন এই যে দেখেন গ্রিড নামে একটা ভেরিয়েবল দেওয়া আছে, এইটার সাথে এই আইসোটপ মেশিনারির সাথে এই মেনুটা অ্যাক্টিভেশন হয়ে যাবে। তখন আপনি এখানে রিলোড করেন, কাজ করবে না। কেন করবে না? এর কারণ হলো আমরা তো এটার সাথে কোনো এলিমেন্ট অ্যাড করি নাই, তাই না? আচ্ছা তাহলে আমাদের এখন কি করতে হবে, যে এখানে ক্যাট ওয়ান মনে করেন আমাদের এইগুলা ক্যাট ধরেন এইগুলো, আর জাস্ট ক্যাটাগরি গুলা অ্যাড করতে হবে। এইগুলা আসলে আমরা জানি যে এগুলা কিভাবে অ্যাড করতে হয়। হ্যাঁ আচ্ছা এখানে দেন ধরেন এটা ক্যাট 3, ক্যাট 4, এরকম করে কয়েকটা সিলেকশন করে দিলেন। এই তাহলে এখন যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে মেটালে ক্লিক করেন, দেখেন অটোমেটিক সে তার জায়গা মতো বসে যাচ্ছে, তাই না? এখানে বসে যাচ্ছে। তাহলে ইজিলি আপনারা বড় ছোট ইমেজ কিভাবে ইউজ করতে হয়, মানে বড় ছোট ইমেজ কিভাবে ইউজ করতে হয়, ছোট বড় ইমেজ কিভাবে ইউজ করতে হয়, এগুলো কিন্তু ইজিলি এখন সম্ভব। হ্যাঁ এখন একটু খেয়াল করেন যে এখানে যখন আমি ক্লিক করব তখন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে থাকতেছে না, ফোকাস হয়ে থাকতেছে। আমি চাচ্ছি যখন এখানে ক্লিক করব তখন এটা যেন অ্যাক্টিভ হয়ে থাকে, বাহিরে ক্লিক করলেও যেন আমার সমস্যা না হয়। তাহলে কি করতে হবে, একটা অ্যাক্টিভেশন কোড নেন, আমার গিটহাবের মধ্যে এখানে জেনারেট করা আছে, এইখান থেকে এই কোডটা নেন। আর কিছু কিছু সময় এক ইমেজ আরেকটা ইমেজের উপর চলে আসে, এটা আমি ইমেজ লোডের জ্যাকরিটা দেখালাম না, ইমেজ লোডের জ্যাকরিটা আপনারা আমার ফার্স্ট যে আইসোটপ জ্যাকরির প্লাগিনটা দেখানো হয়েছে সেইখান থেকে দেখে নেবেন যে কেন ইমেজ লোডের জ্যাকরি প্লাগিনটা ইউজ করতে হয়, যেন কোনো সমস্যা না হয়, এক ইমেজ যেন আরেক ইমেজের উপরে যেন না আসে, মানে ভেঙে যেন না যায়। হ্যাঁ আচ্ছা এখানে দেখেন যে পোর্টফোলিও মেনু এর মধ্যে বাটনে ক্লিক করলে একটা অ্যাক্টিভ ক্লাস অ্যাড হবে এবং রিমুভ হবে। হ্যাঁ তাহলে আপনি এখানে একটা ডিফল্ট
একটা ক্লাস অ্যাড করে দেন, যে ক্লাস অ্যাক্টিভ, আর আপনি এটার মধ্যে বলে দেন যে বাটনের সাথে যদি অ্যাক্টিভ ক্লাস থাকে তাহলে সেটার কালার হয়ে যাবে রেড, কালার কালার হবে হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড হবে রেড। আচ্ছা দেখেন একটু খেয়াল করে হচ্ছে, সরি এখানে ক্লিক করেন কাজ করতেছে। তাহলে এটা আমি বাটনের স্টাইলটা কাস্টমাইজ করে দেখালাম না, এটা আপনারা মানে ই করে দেখে নেবেন, আপনারা কাস্টমাইজ করবেন। এখন দেখেন যে কত ইজি ওয়েতে একটা মানে পোর্টফোলিও মেশিনারি কলাম উইথ ছোট বড় এটা ক্রিয়েট করা যায়। হ্যাঁ, তো আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে, আর অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস না করলে এই কাজগুলো মনে থাকবে না। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন।